हाय फ्रेंड्स, हमें ब्यूटी एक नतून रेसिपिर साथे आपनादेर सामने चले एसेछि। बंधुरा, जदि आमार ई रेसिपिगुलो आपनादेर भालो लेगे थाके अवश्य लाइक करबेन, सबसक्राइब करे आमार पाशे थाकबेन। बंधुरा, जारा आमार पाशे आछेन तादेरके असंख्य धन्यवाद। आशा करि आपनारा सबाई भालो आछेन, आमिओ भालो आछि। आज आमि एखाने आलू निये निएछि। बंधुरा, बाड़िते सबारई प्राय मोटामुटी किछु थाक चाहि ना थाक, कोनो सब्जी थाक चाहि ना थाक, आलू थाके। एमनकि बाच्चारा कोनो सब्जी खेते पछन्द करुक चाहि ना करुक, आलूटा पछन्द करे। আমি তার বাচ্চাদের জন্য আজকে স্ন্যাক্সের একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা বাচ্চার থেকে বড় সবাই পছন্দ করে। আমি আমার প্রয়োজন বুঝে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ছুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। আমি আলুগুলো আমার প্রয়োজন মতো কেটে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, ছোটো করে টুকরো করলেও কোনো ক্ষতি নেই, আমি বড় বড় টুকরো করেছি। যেহেতু আলুগুলো সেদ্ধ হবে, যে কোনো শেপেই কাটা যেতে পারে। আমি এখানে একটা কুকার নিয়ে নিয়েছি। বন্ধুরা, কুকারের মধ্যে জল নিয়ে নিয়েছি। আমরা ডিরেক্ট যেরকমভাবে আলু সেদ্ধ করি কুকারে, সেরকমভাবে সেদ্ধ করব না। বন্ধুরা, আমরা প্রথমে একটা বাটি বা একটা টিফিন বাটি, যেটা কুকারের মধ্যে খুব ইজিলি ঢুকে যাবে, সেই রকম একটা জায়গা নিয়ে ধোয়া আলুগুলোকে ডিরেক্ট জলের মধ্যে দেব না, টিফিন বাটির মধ্যে দিয়ে বসিয়ে তারপরে এটাকে কুকারের মধ্যে দেব। তারপরে কুকারে সিটি লাগিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, যদি যার কুকার যেরকম সেরকমভাবে সিটি মারা যেতে পারে। বন্ধুরা, আমরা নর্মাল আলু সেদ্ধ করার জন্য একটা সিটি যদি মারি, এটা কম আঁচ করে দুটো সিটি মেরে নিলেই এরকমভাবে আমাদের আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার বলি কেন আমরা এটাকে এরকমভাবে সেদ্ধ করছি, যাতে আলুটা ডিরেক্ট জলে সেদ্ধ করলে একটু জল জল বা খুব নরম হয়ে যাওয়ার চান্স থাকে, এরকমভাবে সেদ্ধ করলে একদম জল জল থাকবে না। এরপর এটাকে আমরা দুটো সিটি মেরে নিয়ে ফিরে আসছি। এখানে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আলুগুলো দেখুন আমাদের যেরকম দরকার ছিল সেরকমভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব একটা জল জল হয়নি। এবার আলুগুলোকে আমরা খুব ভালোভাবে ম্যাশ করে নেব, হাতে করে যতটা সম্ভব ভালো করে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, যেন কোনো লাংস না থাকে, যেন সেদ্ধ আলুর কোনো টুকরো না থাকে। আপনারা চাইলে গ্রেটারেও এটা গ্রেট করে নিতে পারে, এমনকি ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারে। আমাদের আলুটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। বন্ধুরা, কোনো রকম কোনো শক্তভাব নেই এর মধ্যে। এরপর আমি এর মধ্যে বেশ কিছু আরও ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে দেবো। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি এতটা সুজি নিয়েছি। বন্ধুরা, এতটা সুজি নেবো না, এখানে আমি তিন চামচের মতো সুজি নিয়েছি, এতটা দেবো না। প্রথমে হাফ সুজি দিয়ে দেখছি, মানে বড় চামচের দেড় চামচের মতো, যদি আরও লাগে তাহলে দেবো। সুজিটা দিলে বন্ধুরা সুজিটা অনেকটা জল অ্যাবসর্ব করে নেয়, আলুর মধ্যে যদি বা বাড়তি জল থাকে সেটা সুজিটা পুরোটাই টেনে নেবে। আমি ঠিক এতটা সুজি দিয়েছি, বড় চামচের দেড় চামচের মতো। এবার এটাকে প্রথমে মেখে দেখে নিচ্ছি, তার লাগলে আরও দেব। আরও হাফ চামচের মতো সুজি মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমরা ঠিক দু চামচের মতো সুজি ইউজ করেছি, তিনটে মাঝারি মাপের আলুর মধ্যে। এরপরে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচের মতো কর্নফ্লাওয়ার, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। আমরা এটাকে একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আমি একসাথে খুব ভালোভাবে মেখে নেব সুজি, কর্নফ্লাওয়ার আর আলুটা। আপনারা চাইলে, যাদের কর্নফ্লাওয়ার নেই বন্ধুরা এখন বাড়িতে, আপনারা চাইলে ময়দাও ইউজ করে নিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারের বাইন্ডিংটা খুব ভালো হবে। এর মধ্যে এবারে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে দেবো। নুন অনেক সময় মেশাই না বন্ধুরা, অনেকে স্টোর করে রাখে, আমিও স্টোর করে রাখি বন্ধুরা। তাও আমি এখানে এখন চটজলদির মধ্যে বানাবো বলে দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দিচ্ছি ক্রাশ করা গোলমরিচ। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন বন্ধুরা, শুকনো লঙ্কা কুচি কুচি করে। দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচের মতো সাদা তেল, আপনারা চাইলে তেলটা নাও দিতে পারেন, তেলটাতে খুব ময়েস্ট হবে বন্ধুরা ভেতরটা, সেই জন্য ইউজ করছি। এবার একসাথে খুব ভালোভাবে মেখে নেব। অনেকে চাইলে জিরে দিতে পারেন বন্ধুরা, ভাজা জিরে গুঁড়ো করে, গুঁড়ো করে না বন্ধুরা, ক্রাশ করে বা ভাজা জিরে গোটাও দিতে পারে। এবার এটাকে একসাথে খুব ভালো করে মেখে নেব। এটা আমরা খুব ভালোভাবে মেখে নিয়েছি বন্ধুরা। এবার এটার থেকে আমরা লেচি কেটে রুটির মতো বেলে নেব কর্নফ্লাওয়ার দিয়ে। কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে আমি এটা হাতের মধ্যে লাগিয়ে নিলাম,
এবারে বেলতে শুরু করব বন্ধুরা। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি বন্ধুরা, আপনারা ময়দাও নিয়ে নিতে পারে। এর মধ্যে এবার এটার থেকে লেচি কেটে আমরা বেলে নেব। আপনারা বেলে নেওয়ার পর বন্ধুরা সেট দেওয়ার পরে এটাকে আরও একটু বেশি কর্নফ্লাওয়ার মাখিয়ে দিই, ফ্রিজারে ফ্রিজ করে রেখে দিতে পারেন প্রথমে শুকনোভাবে, তারপরে এটাকে আপনারা এয়ারটাইট বক্সের মধ্যে এক মাসের মতো এটাকে স্টোর করে রাখতে পারেন। এখানে বন্ধুরা আমি ঠিক এতটা মোটা রেখেছি, এরপরে এটাকে যে কোনো শেপের যে যেরকম বানাবেন সে সেরকম শেপের মধ্যে বাটি বসিয়ে এটাকে গোল গোল করে কেটে নেব। এই যে বন্ধুরা আমি ঠিক এইরকম মাপের কেটে নিয়েছি, এরপরে আমরা চোখ বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমরা চোখ বানিয়ে নিয়েছি, আর আমরা চামচের মুখ দিয়ে আমরা স্মাইলিটা বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমাদের একটা স্মাইলি হয়ে গেছে, এরকম করে আমরা বাকিগুলো বানিয়ে নেব। বাচ্চারা ফোনের ইমোজি দেখতে স্মাইলি দেখতে খুব ভালোবাসে বন্ধুরা, ওদেরকে এরকমভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে খুশি করে দেওয়া যায়। আমাদের এই যে বন্ধুরা স্মাইলিগুলো কয়েকটা বানানো হয়ে গেছে, একই রকম করে আমি বাকি স্মাইলিগুলোও বানিয়ে নেব। আমারও সমস্ত স্মাইলিগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো ইমোজি দিয়েও বাচ্চাদেরকে খুশি করতে পারেন। এবার এটাকে আমরা হালকা তেলে ভেজে নেব। এটা যদি আপনারা স্টোর করতে চান বন্ধুরা তাহলে উপর থেকে আরও খানিকটা কর্নফ্লাওয়ার বা ময়দা মাখিয়ে দু ঘন্টা থালার মধ্যে দিয়ে পরে ফ্রিজারে রেখে শক্ত করে নেবেন। তারপর সেটা একটু শক্ত হয়ে এলে কোনো এয়ারটাইট কন্টেনারে এয়ারটাইট বক্সে রেখে এক মাসের মতো স্টোর করে যে কোনো সময় বাচ্চাদেরকে ভেজে দিতে পারবেন। চলুন এগুলো আমরা ভেজে নিই। তেলটা আমাদের গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা, হালকা গরম হয়েছে। এর মধ্যে এবার আমরা স্মাইলিগুলো একটা একটা করে দিতে, এখন স্মাইলিগুলো একটু নরম আছে বন্ধুরা, যখন ফ্রিজারে দু ঘন্টা রেখে দেবেন তখন ওগুলো নিজের থেকেই শক্ত হয়ে যাবে। এগুলো কম আঁচ করে তেল কম গরমে ভাজতে হবে বন্ধুরা, নয়তো পুড়ে যাবে একদম। যেগুলো ফ্রিজারে থেকে ভাজা হবে বন্ধুরা সেটা একটু হোয়াইট হোয়াইট ভাব থাকবে দোকানের মতো, যেহেতু দোকানে স্টোর করে রাখা থাকে ওইগুলো ফ্রিজারের মধ্যে। আর এগুলো আমরা এখনই বানিয়ে ভাজছি তো ওই জন্য, এই দেখুন বন্ধুরা যখন একটু অন্য দিকতে একটু শক্ত হয়ে আসবে তবেই আমরা উল্টে পাল্টে ভাজতে থাকবো। এই দেখুন বন্ধুরা আমাদের স্মাইলিগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো এখনই বানিয়ে ভাজছি বলেই বন্ধুরা এই রঙটা এসেছে। যদি আপনারা ফ্রিজারে রেখে পরে ভাজবেন তাহলে সাদা রঙিয়ে আসবে। এবার এগুলো উঠিয়ে আমরা একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব। একই রকম করে আমাদের সমস্ত স্মাইলিগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার এগুলোকে আমরা উঠিয়ে নিচ্ছি। একবার এরকম করে অবশ্যই বাড়িতে ট্রাই করে বাচ্চাদেরকে দেবে, আশা করি তাদের খুব ভালো লাগবে। আমার সমস্ত স্মাইলিগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা, এগুলো খেতে খুব সুন্দর হয়। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। টাটা।